वेलकम टू एवरीबॉडी। आज हमें एलसीडी बा लिक्विड क्रिस्टल डिसप्ले नहीं आलोचना करब। तो आज के दिन हमें बेशिरभाग लोक के देखते पाई स्मार्टफोन व्यवहार करते। तो ये स्मार्टफोन जो डिसप्ले पार्ट से डिसप्ले पार्ट एलसीडी टेक्नोलॉजी दिए तैरि। इछाड़ा हमें हमारे दैनन्दिनकाल कम्पिटार व्यवहार कर कम्पिटारे मनीटर एलसीडी टेक्नोलॉजी दिए तैरि। इछाड़ा आज के दिन हमें बेशिरभाग बाड़ीते एलसीडी एलईडी टीवी व्यवहार देखते पाई। এলসিডি বা এলইডি টিভি যে ডিসপ্লে এলসিডি টেকনোলজি দিয়ে তৈরি। এছাড়া ডিজিটাল ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর, ডিভিডি প্লেয়ার, ভিডিও গেম ওকে এলসিডির ব্যবহার দেখতে পাওয়া যায়। এছাড়া ল্যাবরেটরিতে যে সমস্ত মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেখানেও ডিসপ্লে পার্টে এলসিডি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া মেডিকেল ইনস্ট্রুমেন্টেও এলসিডির ব্যবহার আমরা দেখতে পাই। তো এলসিডির ব্যবহার দিনের পর দিন আস্তে আস্তে বাড়ছে। এর অন্যতম কারণ হলো যে এর লাইট ওয়েট এবং লো পাওয়ার কনজাম্পশন। আজকের আমি এলসিডির ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর কনস্ট্রাকশন এবং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং এইগুলো নিয়ে আলোচনা করব। লিকুইড ক্রিস্টালের নামের থেকে বোঝা যাচ্ছে যে এর স্টেট ক্রিস্টালাইন অর্থাৎ সলিড এবং আইসোটপিক অর্থাৎ লিকুইডের মাঝামাঝি। লিকুইড ক্রিস্টালের বিভিন্ন ফেজের মধ্যে নিউমেটিক হচ্ছে একটি ফেজ এবং এই নিউমেটিক ফেজটা এলসিডি টেকনোলজিতেই ব্যবহার করা হয়ে থাকে। এলসিডি মলিকুলার স্ট্রাকচারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে মলিকুলসগুলো এক একটা প্লেনে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সাজানো রয়েছে। এবং যেমন এখানে নিচের নিচের যে প্লেনটি, যে নিচের প্লেনে এখানে মলিকুলসগুলো যে ওয়েতে যে ওরিয়েন্টেশনে সাজানো রয়েছে ঠিক তার উপরের যে প্লেনটি আছে সেই প্লেনে মলিকুলসগুলো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে সাজানো রয়েছে এবং তার উপরে যে মলিকুলসগুলো সেটা আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে সাজানো রয়েছে। অর্থাৎ একটা প্লেন থেকে আরেকটা প্লেনে যখন আমরা যদি লক্ষ্য করি দেখব যে তাদের মধ্যে কিছুটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে। এইভাবে এই পিকচারে এখানে আমরা দেখছি যে সব থেকে নিচের প্লেনে যে মলিকুলসটি আছে সেই মলিকুলসটি যেভাবে সাজানো আছে, যে তার মেজর অ্যাক্সিস যে অ্যাঙ্গেলে আছে তার থেকে ঠিক উপরের মলিকুলস যেটা আছে সেটা একটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে, তারপরের মলিকুলসের আরেকটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে। এরকম করতে করতে একদম টপের যে মলিকুলস আছে সেই প্লেনের ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়েছে। অর্থাৎ বটম এবং টপের দুই মলিকুলসের যে মলিকুলের যে প্লেন আছে সেই প্লেনের মধ্যে 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট রয়েছে। তো এই টেকনোলজিটাই আমরা ব্যবহার করব। এখন আমরা ক্রিস্টালের মধ্য দিয়ে যদি কোনো লিনিয়ারলি পোলারাইজড লাইট পাস করে তাহলে দেখব যে সেই লাইট যখন ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস হবে তখন ক্রিস্টালের যে বিভিন্ন যে প্লেন সেই প্লেনের যেহেতু কিছুটা অ্যাঙ্গুলার একটা প্লেন থেকে আরেকটা প্লেনের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে সেই জন্য লাইট যখন যাবে লাইটও তখন সেই ক্রিস্টালের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারও আস্তে আস্তে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হতে থাকবে এবং যখন লাইটটা ক্রিস্টাল থেকে যখন বেরিয়ে আসবে তখন তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ লাইট যখন ক্রিস্টালের মধ্যে দিয়ে ঢুকেছিল তখন প্রবেশ করেছিল তখন তার যা যদি হরাইজন্টালি পোলারাইজ থাকে সেই যখন ক্রিস্টাল থেকে যখন বেরিয়ে আসবে তখন সেটি ভার্টিক্যালি পোলারাইজড হয়ে যাবে। অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 90 ডিগ্রি। এইবার আমরা যদি ক্রিস্টালের যে টপ এবং বটম যে লেয়ার সেই লেয়ারের মধ্যে যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আমরা দিয়ে থাকি তাহলে দেখব যে সেই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে প্রত্যেকটা ক্রিস্টাল সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে অর্থাৎ স্টেট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা প্লেনের সঙ্গে আরেকটা প্লেনের যে একটা ওরিয়েন্টেশন যে অ্যাঙ্গুলার একটা ডিসপ্লেসমেন্ট ছিল তো সেই ডিসপ্লেসমেন্ট আর থাকবে না। তখন প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা প্লেনের যে ক্রিস্টালগুলো সেই ক্রিস্টালগুলো ইলেকট্রিক ফিল্ডের জন্য একই দিকে অ্যালাইন হয়ে যাবে এবং তার ফলে যদি আমরা সেই অবস্থায় যদি ক্রিস্টালের উপরে কোনো লিনিয়ারলি পোলারাইজড লাইট আমরা ফেলি তাহলে দেখা যাবে সেই লাইট যখন ক্রিস্টালের মধ্যে দিয়ে যাবে তখন সেই লাইটে কোনো অ্যাঙ্গুলার আর ডিসপ্লেসমেন্ট হবে না। অর্থাৎ লাইট যদি লাইট যে লাইটটি আমরা ক্রিস্টালের উপরে ফেলেছিলাম সেই লাইটটি যদি হরাইজন্টালি পোলারাইজড থাকে সেই যখন ক্রিস্টালের ভিতর দিয়ে আসবে
এবং সে যখন ক্রিস্টাল থেকে বেরিয়ে আসবে তখন সেই হরিজন্টাল পোলারাইজডই থাকবে, তার কোনো আর রোটেশন চেঞ্জ হবে না। এখন আমরা দেখব লাইটের পোলারাইজেশন। আনপোলারাইজড লাইটকে পোলারাইজ করার পদ্ধতিটাকে বলা হয় পোলারাইজেশন। একটি আনপোলারাইজড লাইট সোর্স মানে যেখানে যার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই আছে, এরকম ধরনের একটি আনপোলারাইজড লাইটকে যদি ভার্টিক্যাল পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করানো হয় তবে ভার্টিক্যাল পোলারাইজার ভার্টিক্যাল লাইটের ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোকে পাস করিয়ে দেবে কিন্তু হরিজন্টাল কম্পোনেন্টগুলোকে আটকে দেবে। অর্থাৎ ভার্টিক্যাল পোলারাইজারের আউটপুটে যে আমরা লাইটটি পাব সেটা এখন হবে ভার্টিক্যালি পোলারাইজড লাইট। এই ভার্টিক্যালি পোলারাইজড লাইটকে যদি একটি হরিজন্টাল পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু এই হরিজন্টাল পোলারাইজার এই ভার্টিক্যালি পোলারাইজড লাইটগুলোকে অ্যাবজর্ব করে নেবে এবং হরিজন্টাল পোলারাইজারের আউটপুটে আর কোনো আমরা লাইট পাবো না। নিউমেটিক ক্রিস্টালের সঙ্গে ইলেকট্রিক্যাল কানেকশন করার জন্য নিউমেটিক ক্রিস্টালের টপ এবং বটম লেয়ারে একটি পাতলা স্বচ্ছ ইলেকট্রোড ব্যবহার করা হয়। এই ইলেকট্রোডটি হচ্ছে ইন্ডিয়াম টিন অক্সাইডের তৈরি, এর মধ্য দিয়ে লাইট খুব সহজেই পাস করতে পারে। এই ক্রিস্টালে ফ্রন্টে এবং ব্যাকে দুটি পোলারাইজার ব্যবহার করা হয়। ফ্রন্টে যদি ভার্টিক্যাল পোলারাইজার ব্যবহার করা হয় তবে ব্যাক সাইডে ব্যবহার করা হয় হরাইজন্টাল পোলারাইজার। এবং একটি আনপোলারাইজড লাইট সোর্স যদি আমরা ব্যবহার করি তাহলে দেখব যে আনপোলারাইজড লাইট সোর্স থেকে লাইট এসে যখন হরাইজন্টাল পোলারাইজারের উপরে পড়ে তখন হরাইজন্টাল পোলারাইজার অনুমতে হরাইজন্টাল পোলারাইজড লাইটগুলোকে পাস করায় এবং সেই লাইট যখন ক্রিস্টালের উপর গিয়ে পড়ে ক্রিস্টালের প্রথম যে লেয়ারটি সেটি হরাইজন্টাল অ্যালাইনমেন্ট থাকার জন্য লাইট ক্রিস্টালের মধ্যে দিয়ে প্রবেশ করার পর যখন আস্তে আস্তে ক্রিস্টালের মধ্যে দিয়ে যায়, যেহেতু ক্রিস্টালের তার প্রত্যেকটা প্লেনের ওরিয়েন্টেশন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এবং তারপরে লাইটও কিন্তু আস্তে আস্তে তার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে থাকে এবং যখন ক্রিস্টালের থেকে যখন লাইটটি বেরিয়ে আসে তখন লাইটের তার পোলারাইজেশন চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যে লাইটটি ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন ঢুকেছিল সেটি হরিজন্টালি পোলারাইজড ছিল এবং ক্রিস্টাল থেকে যখন বেরিয়ে আসে সেটি ভার্টিক্যালি পোলারাইজড হয়ে গেল এবং এই ভার্টিক্যালি পোলারাইজড যখন ভার্টিক্যাল ফিল্টারের উপরে গিয়ে ভার্টিক্যাল পোলারাইজারের উপরে গিয়ে পড়ে তখন ভার্টিক্যাল পোলারাইজার কিন্তু এই লাইটকে আর অ্যাবসর্ব করে না। ভার্টিক্যাল পোলারাইজার মেন সে ভার্টিক্যাল লাইটগুলোকে পাস করিয়ে দেবে এবং তার ফলে আমরা ক্রিস্টালের সামনে যদি একটি কোনো গ্লাস রাখি বা কোনো একটি কালার ফিল্টার রাখি তখন আমরা সেই কালারের লাইটকে আমরা দেখতে পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম যে ক্রিস্টালের দুটো ইলেকট্রোডের মধ্যে আমরা যখন কোনো রকম পোটেনশিয়াল দিলাম না সেই অবস্থাতে ক্রিস্টালের মধ্য দিয়ে লাইট ব্যাকলাইট ক্রস করে সামনের দিকে চলে এলো। এইবার আমরা দেখব এই ফিগার আমরা দেখব যে এখানে আমরা ক্রিস্টালে দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো এবং যখনই পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো তখনই ক্রিস্টালের যে বিভিন্ন লেয়ারের যে মলিকুলসগুলো আছে তারা এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে এবং এর ফলে যদি একটি আনপোলারাইজড লাইট গিয়ে যখন হরিজন্টাল পোলারাইজারের উপরে গিয়ে প্রথম পড়বে সেই হরিজন্টাল পোলারাইজার পড়ার ফলে হরিজন্টাল পোলারাইজার থেকে যে লাইট পাওয়া যাবে সেটি হরিজন্টাল পোলারাইজ হয়ে যাবে এবং সেই লাইট গিয়ে যখন ক্রিস্টালে প্রবেশ করবে ক্রিস্টালে প্রবেশ করার পর ক্রিস্টাল থেকে যখন লাইট ক্রিস্টালের ভিতর দিয়ে লাইট যখন যাবে তখন সেই লাইটের কিন্তু আর ওরিয়েন্টেশন চেঞ্জ হবে না। তার কারণ ক্রিস্টালের ভিতর দিয়ে লাইট পরপর যখন এক একটা লেয়ার যখন ক্রস করবে যেহেতু প্রত্যেকটা মলিকুলস সেম ওরিয়েন্টেশন হয়ে আছে এবং তারপরে লাইটের আর ওরিয়েন্টেশন কোনোভাবে চেঞ্জ হবে না এবং তারপরে যে ক্রিস্টালে যখন ঢুকেছিল যে লাইটটি সেটি ছিল হরাইজেন্টালি পোলারাইজড এবং ক্রিস্টাল থেকে যখন লাইটটি বেরিয়ে আসবে সেই লাইটটিও কিন্তু হরাইজেন্টালি পোলারাইজড হয়ে থাকবে এবং সেটি যখন গিয়ে ভার্টিক্যাল পোলারাইজারে গিয়ে সামনে গিয়ে পড়বে এবং ভার্টিক্যাল পোলারাইজার কিন্তু এই লাইটটিকে অ্যাবজর্ব করে নেবে এবং তারপরে আমরা সামনে যদি দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কোনো লাইট দেখতে পাবো না। অর্থাৎ এই পুরো লাইটটাকে ব্লক করে নিচ্ছে। অর্থাৎ এখানে আমরা একটি জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে যে ক্রিস্টালের মধ্যে যখন আমরা কোনো পোটেনশিয়াল দিচ্ছি না তখন আমরা ক্রিস্টালের সামনে আমরা লাইট দেখতে পাচ্ছি অর্থাৎ ব্যাকলাইটটা তখন ক্রিস্টালের মধ্য দিয়ে সামনে চলে আসছে আর যখন ক্রিস্টালের পোটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করছি তখন ক্রিস্টালের সামনে আমরা কোনো লাইট আর দেখতে পাচ্ছি না। টিভি বা কম্পিউটার বা মোবাইলে যে ডিসপ্লে থাকে সেই ডিসপ্লে আমরা খুব ছোট্ট অংশ যে ক্ষুদ্রতম অংশ যেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি সেই ক্ষুদ্রতম অংশকেই আমরা সাধারণত বলে থাকি পিক্সেল।
এই পিক্সেলের মধ্যে তিনটে ক্রিস্টাল থাকে, এবং তিনটে ক্রিস্টাল থাকে, তিনটে তিনটে রকম কালারের হয়ে থাকে। একটা হচ্ছে রেড কালার, এবং একটা হচ্ছে গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্লু কালার। অর্থাৎ এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। এই প্রত্যেকটা পিক্সেল মানে তার ভিতরে তিনটে করে এলসিডি আছে, তিনটে প্রাইমারি কালারের এলসিডি আছে, রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটে কালারের এলসিডি। পিক্সেলগুলো স্ক্রিনে লাইন বাই লাইন সাজানো থাকে। কোন পিক্সেলকে অন করা হবে বা কোন পিক্সেলকে অফ করা হবে তা নির্ভর করে স্ক্রিনে যে ইমেজ ডিসপ্লে করানো হচ্ছে তার ডিটেলসের উপরে। প্রত্যেকটা পিক্সেলের মধ্যে তিনটি প্রাইমারি কালারের এলসিডি থাকে, এবং এই তিনটি প্রাইমারি কালারের এলসিডি থেকে যে কোনো কালারের কালার প্রডিউস করা যেতে পারে। এতক্ষণ আমরা এলসিডি নিয়ে যে আলোচনা করলাম সেটাকে সামারাইজ করব একটি 3D অ্যানিমেশন দেখার মাধ্যমে। অ্যাডভান্টেজ অফ এলসিডি। এলসিডির প্রধান অ্যাডভান্টেজ হলো এটি খুবই কম্প্যাক্ট এবং থিন এবং লাইট ওয়েট। CRT-based ডিসপ্লের ওজন অনেকটা বেশি হয় এবং সাইজও অনেকটা বেশি হয়। এলসিডি খুব সামান্য পরিমাণ পাওয়ার কনজিউম করে এবং এই খুব সামান্য পরিমাণে হিট প্রডিউস করে। এলসিডি কোনো বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় না। এছাড়া এলসিডি এক্সিলেন্ট কন্ট্রাস্ট প্রোভাইড করে। ডিসঅ্যাডভান্টেজ অফ এলসিডি। এলসিডির কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। লিমিটেড ভিউ অ্যাঙ্গেল, অর্থাৎ এলসিডি স্ক্রিনে যখন কোনো আমরা ইমেজ দেখি সেই ইমেজ দেখার সময় বেশি অ্যাঙ্গেল করে দেখলে স্ক্রিন থেকে ক্লিয়ার পিকচার পাওয়া যায় না। এলসিডি রিকোয়ার এডিশনাল লাইট সোর্স। এলসিডিতে ব্যাকলাইটের প্রয়োজন হয়। এই ব্যাকলাইটের জন্য এলসিডি এডিশনাল পাওয়ার কনজিউম করে, এবং এই ব্যাকলাইট চালানোর জন্য এসি ড্রাইভের প্রয়োজন হয়। এলসিডির অপারেশন একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে লিমিটেড থাকে। এলসিডি হাই টেম্পারেচারে কাজ করতে পারে না। এছাড়া এলসিডির স্পিড হচ্ছে ভেরি লো এবং ইট হ্যাজ লো রিলায়াবিলিটি। এলসিডি আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই লাইটকে পুরোপুরি ব্লক করতে পারে না। অর্থাৎ যদি কোনো পিক্সেল অফ থাকে তখন সেই পিক্সেল থেকে কোনো লাইট পাওয়ার কথা না, এবং সেই অংশ পুরোপুরি ব্ল্যাক হওয়ার কথা, কিন্তু এলসিডি কমপ্লিটলি ব্লক করতে পারে না। এবং তারপরে যখন কোনো ব্ল্যাক ইমেজ আমরা এলসিডি স্ক্রিনে ডিসপ্লে করাই তখন সেই ব্ল্যাক অংশটা পুরোপুরি ব্ল্যাক হয় না। এটা হচ্ছে এলসিডির আরেকটা ডিজাইন। অ্যাপ্লিকেশন অফ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডির লাইট ওয়েট এবং লো পাওয়ার কনজিউম করার জন্য এলসিডির ব্যবহার যত দিন এগোচ্ছে তত এলসিডির ব্যবহার বাড়ছে। এলসিডির ব্যবহার আমরা দেখতে পাই মোবাইলে, আমরা দেখতে পাই টেলিভিশনে, কম্পিউটার মনিটরে, ইনস্ট্রুমেন্ট প্যানেলে দেখতে পাই। তারপরে পোর্টেবল কনজিউমেবল ডিভাইস যেমন ডিজিটাল ক্যামেরা, ওয়াচ, ক্যালকুলেটর, ক্লক, এগুলোতে আমরা এলসিডির ব্যবহার দেখতে পাই। এছাড়া ডিভিডি প্লেয়ারে ডিসপ্লের জন্য দেখতে পাই। আমরা যে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি তার সঙ্গে যে ডিসপ্লে থাকে সেই ডিসপ্লে এলসিডি ডিসপ্লে হয়ে থাকে। এছাড়া যে সমস্ত মেডিকেলের যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখতে পাই সেই মেডিকেলের ইনস্ট্রুমেন্টেও আমরা এলসিডির ব্যবহার দেখতে পাই। তারপর সিকিউরিটি ইকুইপমেন্টস আমরা এলসিডি দেখতে পাই। কমিউনিকেশনের যে ডিভাইসগুলো সেইখানে আমরা এলসিডি দেখতে পাই। তো এলসিডির এছাড়া আমরা যে ল্যাবরেটরিতে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি যেমন DSO,
সেখানে এলসিডি আমরা ব্যবহার দেখতে পাই। তো এলসিডির যত দিন এগোচ্ছে তত এলসিডির ব্যবহার আস্তে আস্তে বাড়ছে এবং সিআরটির ব্যবহার তত আস্তে আস্তে কমে যাচ্ছে।